5 বছর পর আর রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। আজকে রাজশাহীতে কিছুটা শীত রয়েছে, কুয়াশা রয়েছে কিছুটা, তারপরেও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা খুব সাত সকালে উঠেছেন এবং তারা প্রধানমন্ত্রীর যে জনসভা স্থল সেখানে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ভোরের দিকেই নেতাকর্মীরা এই প্রধানমন্ত্রীর যে জনসভা স্থল তার প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছ থেকে দেখতে চান, তারা জনসভার খুব প্রথম দিকে অবস্থান করতে চান। এ কারণেই তারা ভোরবেলা তারা এখানে রওনা হয়েছেন এবং রওনা হওয়ার পর এই প্রধান জনসভার এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখেছি যে এখানে যে তিনটি প্রধান ফটক রয়েছে ঢোকার জনসভায় সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের মতো করেই দুপুর পর্যন্ত নেতাকর্মীরা এখানে আসবেন এবং এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজশাহী এসে পৌঁছাবেন। তিনি প্রথমেই সারদাতে যাবেন, বাংলাদেশ পুলিশ একাডেমিতে। তিনি সেখানে 38তম BCS যে ক্যাডারদের শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী হবে সেই সমাপনীতে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করবেন, তিনি অভিবাদন গ্রহণ করবেন এবং পরবর্তীতে সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের পর দুপুরের দিকে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ রয়েছে তিনি সেখানে উপস্থিত হবেন এবং তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কয়েকদিন ধরেই এই রাজশাহীতে অবস্থান করছেন। গতকাল বিকেলে উবায়দুল কাদের এসেছেন এবং তিনি যেটি গতকাল আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানিয়েছেন যে এই সভার যে আনুষ্ঠানিক প্রস্তুতি সেগুলো সব কিছুই সম্পন্ন হয়েছে। তারা বলছেন যে তারা আশা করছেন এই জনসভায় 5 থেকে 7 লাখ লোক উপস্থিত হবে এবং এই 5 থেকে 7 লাখ নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে থাকে এবং তাদেরকে সুন্দরভাবে তারা রাখতে পারেন সেটি তারা চেষ্টা করছেন। তারা বলছেন তারা এই নেতাকর্মীদের খুব ভালোভাবে রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং তারা বলছেন যে এটি স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে। যেহেতু স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে সেই জনসভাটিকে নির্বিঘ্ন করার জন্য তারা এই মহানগরের যে মাদ্রাসা মাঠ সেই মাদ্রাসা মাঠের আশেপাশে 120টি মাইক লাগিয়ে যাতে সবাই এই জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন এবং 12টি পয়েন্টে LED টিভি লাগানো হয়েছে যেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা যাবে। এর পাশাপাশি এই রাজশাহী শহরে যতগুলো হোটেল রেস্তোরাঁ রয়েছে নেতাকর্মীরা এসে যাতে খাবার গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা রেখেছেন এবং একই সাথে 3 লাখ পানির বোতলও রেখেছেন। 500টাধিক স্বেচ্ছাসেবী রয়েছে যারা নেতাকর্মীদের দেখভাল করবেন এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়েন এখানে মেডিকেল টিম সহ ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে প্রশাসনিক কর্মকর্তারা তারা মাঠ সহ আশেপাশের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই ব্যাপারটি দেখছেন এবং শেষবারের মতো যে চূড়ান্ত নিরাপত্তার ব্যাপারটি রয়েছে সেটি তারা করছেন এবং তারা বলছেন যে তারা নিশ্চিত্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে চান। এবং এই যে অপেক্ষা করছেন নেতাকর্মীরা, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সকাল 9টার পর আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। এবং আমরা যেটি দেখেছি যে এই মাঠে 3টি গেট রয়েছে যে গেট দিয়ে নেতাকর্মীরা এখানে প্রবেশ করবেন এবং সেটি এরই মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, এর মধ্যে পুলিশের পক্ষ থেকে যেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেমনি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারাও সেখানে থাকবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি তিনি 31টি প্রকল্পের উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ফলক উন্মোচন করবেন। এবং সেখানে প্রধানমন্ত্রী যেরকম তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তেমনি তিনি সামনে যে জাতীয় নির্বাচন রয়েছেন সেই জাতীয় নির্বাচন নিয়েও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলছেন যে এই উত্তরাঞ্চলের জন্য তিনি বিশেষ বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই ছিল রাজশাহীর যে প্রধানমন্ত্রীর জনসমাবেশ স্থল সেখান থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে।